হ্যালো আলাইকুম সবাইকে ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন আমি ক্লিয়ার আছি কিনা ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে সো আমি কিন্তু লাইভ হয়ে গেছি আমাদের একমাত্র সব থেকে যেটা কিনা আছে উত্তরা তিন নম্বর সেক্টর আঠেরো নম্বর রোড উনচল্লিশ নম্বর বাসার তিনতলা সেখানে আমি আছি আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো আর অনলাইন অনলাইনের অর্ডারের অপশান তো থাকছেই অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এইটি টাকা চার্জে আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে ওয়ান টাকা চার্জ সহ ঠিক আছে সো মনে হয় আমি ক্লিয়ার করে দিলাম সব কিছু আর আজকে একটা নতুন ইন হাউস নিয়ে চলে আসছি সো সবাই অনেক তাড়াতাড়ি জয়েন করেন এবং শেয়ার করে দেন আর আজকে যেটা দেখাবো একদম ব্লু কালারের একটা কোড টাইপ ড্রেস ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার নাম হচ্ছে ব্লু ওয়েভ সো কিছুটা না আসলে পুরোটাই দেখতে আমরা একে একে বের করেছিলাম একটা মারুন কালারের ড্রেস ছিল যেটার নাম কি ছিল গ্লোরি রেড হ্যাঁ তারপরে ব্ল্যাক ম্যাজিক গো গ্রিন এরকম করে প্রতিটা কালার আমরা স্টার্ট করেছিলাম শাহনাজ আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হাসনাত জাহান পারভিন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ বম ব্লাস্টিং ওয়ান আফটার হ্যাঁ আনটি একদম আপনার ডিজাইন দিয়ে একটার পর একটা স্টার্ট হচ্ছে এখানে কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটুকু চোখে পড়ছে এখানে কিন্তু কি বলে এটাকে পিনটাক আছে এখানে কিন্তু চারটা চারটা করে পিনটাক থাকাতে এটা শেপটা আরও অনেক বেশি সুন্দর আসছে সো এটা একটা অ্যাডিশন বলা যেতে পারে আমি জানি না ক্যামেরায় অবশ্য কতটুকু দেখা যাবে আমি ড্রেসটাতে দেখাবো এবং স্লিভটাও চেঞ্জ আসছে এটা কিন্তু আগেরগুলোর মতো ইলাস্টিকের কাফ নাই সো এটা কিন্তু এই যে এরকম করে পিনটাক করে দেওয়া আছে ঠিক আছে সো একটু চেঞ্জেস নিয়ে আসা সো ব্লু এই কাপড়টা এমনিতেই আমার খুব পছন্দ এটা হচ্ছে আমাদের দেশীয় কাপড় আকুয়া বলে আকুয়া কটন বলে এই কাপড়টাকে বাট আমি বলবো যে কিছুটা হচ্ছে কিছুটা টাইপ হচ্ছে আরং কটনের টাইপ বাট ফিলিংটা আরোং কটনের চেয়েও আরও অনেক বেশি বেটার আরও অনেক বেশি প্রিমিয়াম হ্যাঁ কাপড়ের কোয়ালিটি সব কিছু অনেক বেশি প্রিমিয়াম আর আপনারা জানেন যে আমরা যেই কাপড়গুলোই আপনাদেরকে মেক করে দিই না কেন সেটা আমরা ওয়াশ করি হ্যাঁ সেগুলো আমরা পানিতে ওয়াশ করে তারপরে আপনাদের জন্য দেই সো একদম পানিতে ধুয়ে মানে একদম সানলাইটে শুকিয়ে একদম র পদ্ধতি যেটা হ্যাঁ যেটা আমরা বাসায় যেটা করি ঠিক সেরকমভাবে এই কাপড়গুলো ওয়াশ করে যদি শ্রিঙ্ক করার পসিবিলিটি থাকে শ্রিঙ্ক করে নেয় তারপরে আপনাদেরকে দেই আর যে কোনো ডিজাইন বা যে কোনো কালারের কাপড় অ্যাপ্রুভ হয় না যতক্ষণ না আমরা দেখি এই কাপড় থেকে কালার উঠছে না হ্যাঁ সো এই পর্যন্ত কিন্তু আমরা এরকম কোনো কাপড় পাইও নাই মানে আমরা যে বাদ দিব সেরকম বাদ দিতে হয় নাই কারণ যারা আমাদেরকে কাপড় সাপ্লাই করে তারা মানে কোয়ালিটি এনশিওর করেই আসলে আমাদের করে এবং আমরাও এগুলো পরীক্ষা করেও দেখেছি যে কোনো কালার উঠে নাই হ্যাঁ প্রথম দিন হয়তো একটু কালারের কষের মতো যেতে পারে বাট আদার্স কিছু না হ্যাঁ দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ আনটি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো আজকে আসলেই আমারও খুব ভাল লাগছে কাপড়গুলো কিন্তু গ্রিন গো গ্রিনের গ্রিন কাপড়টার মতোই কি বলবো ব্লুটা এবং গো গ্রিন আর আরেকটা কি ছিল না ব্ল্যাক ম্যাজিকের মতো না ইয়ের মতো না গ্লোরি রেড এর মতো না এই কাপড়টা হচ্ছে একেবারেই না না এই কাপড়টা হচ্ছে গো গ্রিনের মতো হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক গ্লোরি রেড এর মতো না হ্যাঁ সো যারা গোগ্রিন অলরেডি নিয়ে নিয়েছেন তারা অনেকটা সিমিলারিটিস পাবেন এটার সাথে এবং কাপড়টা একটু গ্লসি লাগে দূর থেকে এমনিতে তা না এবং এটার সাথে এগুলোর সাথে কোনো ইনার প্রয়োজন নেই কাপড়গুলো যথেষ্ট পরিমাণে একটু ভারী সো খুব সুন্দর একটা শেপ আসে ইনারের কোনো প্রয়োজন নাই কোনো কিছু নাই এটা অফিস পরার জন্য খুব ভালো আমি আমি সবসময় বলবো আমাদের এই এই ডিজাইনের কাঠটাতে খুব সুন্দর

অফিস লুক চলে আসে একটু কর্পোরেট লুক চলে আসে অটোমেটিক্যালি হ্যাঁ যেটা আপনি আলাদা করে শার্ট কিনে প্যান্ট দিয়ে পড়তে হয় এবং আনকমফোর্টেবলও থাকে অনেক সময় এটা কিন্তু খুবই কমফোর্টেবল বিশেষ করে প্লাস সাইজ আপুদের কথা যদি আমি বলি যেহেতু আমি নিজেই প্লাস সাইজ সো আমি যদি প্লাস সাইজ আপুদের কথা বলি সো আমার মনে হয় প্যান্ট ক্যারি করার চাইতে এই যে এই বেল বটম প্যান্টটা ক্যারি করা অনেক বেশি অনেক অনেক বেশি কমফোর্টেবল ঠিক আছে সো আপনারা আপনাদের সাইজ বলে অর্ডার করে দিবেন আমি দেখিয়ে দিব আর আমাদের অ্যাভেলেবেল সাইজ হচ্ছে থার্টি টু থেকে সিক্সটি পর্যন্ত ঠিক আছে থার্টি টু থেকে সিক্সটি পর্যন্ত সো আপনারা আপনাদের বডি মেজারমেন্টটা দিয়ে দিবেন বেসিকলি আরঙের মাপ অনেকে দেন কিন্তু আরঙের সাথে আমাদের দু ইঞ্চি ডিফার করবে যেমন আপনারা যদি আরং ফোরটি পরেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আরং আরং ফর্টি পড়লে আমাদের ডিজাইনটা ফোরটি টু নেবেন ঠিক আছে গো কেমন আছো কী দেখাচ্ছ আপু আমাকে দেখে আপনি বুঝতে পারবেন আজকে আমি কি দেখাচ্ছি আজকে সুন্দর একটা একদম সুন্দর ব্লু কালারের ব্লু ওয়েভ আজকে নামটাও একদম ফাটাফাটি হয়েছে ব্লু ওয়েভ সো সেই ব্লু ওয়েভ আমরা আজকে দেখিয়ে দিব খুব সুন্দর কলারে আছে সো কলার থাকাতে আপনাদের যেটা হবে আপু আপনারা যদি কখনও যেহেতু অফিস লুক আমি বলছি আপনারা যদি কখনও এরকম চুলটা বাধা থাকে তাহলেও খুব সুন্দর একটা লুক আসবে দেখেন এই এই পোর্শনটা খুব সুন্দর একটা লুক আসছে সো আপনারা এটগুলো ক্যারি করতে পারেন যে কোনোভাবে হ্যাঁ এখন আমি হয়তো সবসময় চুলটা ছেড়ে রাখি বাট আপনারা যদি ছেড়ে না রাখেন দেনও কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসবে হ্যাঁ সব সময় যে একদম হ্যাঁ চুল ছেড়ে বা রেডি হয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই আমার যেহেতু চুল স্ট্রেট করা সেই জন্য হয়তো করা হয় না আসলে কখনোই আমি কোনো বান বা কিছু করে আসি নাই কেন যেন আমি যাই না আর সো আপনারা যদি মানে চুল বেঁধেও রাখেন তারপরও কিন্তু এই পোর্শনটা খুব সুন্দর একটা লুক আসে আমি দেখেছি আর কি কারণ আমি এগুলো মেক করার পর থেকে আমি শুধু এগুলোই পড়তে চাই এত বেশি কমফর্টেবল আমি এখন যে কোনো কাজেই যাই না কেন আমি এগুলা সব রেখে দিছি আমার জন্য আমি পড়ে যাই হ্যাঁ সো এই জন্যই আমি বলছি যে আপনাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে সো কাস্টমাইজ যদি বলেন আপু যদিও আমি এখনও ড্রেসটা দেখাই নাই কাস্টমাইজ পর্যন্ত আসা উচিত না তারপরেও বলে দিই কাস্টমাইজ যদি বলেন আপু শুধু লেন্থটা কাস্টমাইজ হতে পারে যেটা লেন্থ আমি বলে দিচ্ছি ফর্টি ফোর সাইজের লেন্থ হবে সামনে থার্টি থ্রি পিছনে থার্টি সেভেন সো দুটো আমরা দু লেন্থের মানে করেছি আপনারা চাইলে দুটো সেম লেন্থ করতে পারেন সো ফ্রান্টে হচ্ছে থার্টি থ্রি পেছনে হচ্ছে থার্টি সেভেন হ্যালো 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 সো এই হচ্ছে আমাদের ব্লু ওয়েভ ঠিক আছে সো এইটা হচ্ছে ব্লু ওয়েভটা কাপড়টা অনেক অনেক কমফর্টেবল অনেক কমফর্টেবল ঠিক আছে অনেক কমফোর্টেবল এবং একটু গ্লসি কাপড়টা খুব সুন্দর আমি নিচের পার্টটাও দেখাবো নিচের পার্টটা দেখালে মানে কাপড়ের উল্টো দিকটা দেখাবো তাহলে তখন আপনারা বুঝতে পারবেন যে আরো কত সুন্দর হ্যাঁ সো এই এইটা হচ্ছে কাপড়টা মিনা আপু হ্যালো কেমন আছেন আপু সো এই হচ্ছে আমার বেসিকলি শার্টের মতো যেটা আমি বলছি সেটা কলার আছে একদম বাটন এ পর্যন্ত আছে সো এখানে দু তিনটা বাটন আছে আপনারা ইচ্ছা মতো খোলা রাখবেন বা আটকে রাখবেন এবং এখানে একটু শেপ দেওয়ার মতো করে এখানে কিন্তু পিনটাক করে দেওয়া আছে চারটে চারটে করে যেটা কিন্তু মানে সেম কালারের ওপর সেম কালার পিনটাক খুব একটা দেখা যাচ্ছে না বাট শেপটা খুব সুন্দর নিয়ে এসছে ঠিক আছে এই যে হাতেও পিন্টাক করে ডিজাইন করা হয়েছে এবার আর আগের মতো ইলাস্টিক দেওয়া হয়নি অর্ডার করেছি কিছু না শুনেই আচ্ছা অনেক অনেক থ্যাংক ইউ আন্টি আমার মনে হয় আমাদের ইনহাউসের সবগুলো ড্রেসের প্রথম অর্ডার আপনার কাছ থেকে আসে সো উই আর ভেরি লাকি যে আপনার কাছ থেকে আমাদের প্রথম অর্ডারটা চলে আসে ঠিক আছে সো এইটা হচ্ছে আমার স্লিভ হ্যাঁ এবং আপনারা যদি কাস্টমাইজ করতে চান ডিজাইন কাস্টমাইজ না করে আমাদের লেন্থ বা স্লিভ ফুল স্লিভ দিবেন এরকম কিছু আমরা করে দিতে পারবো ঠিক আছে সো একদম একটা মেসেজে লিখে একবারে পাঠিয়ে দিবেন আলাদা আলাদা করে বললে কিন্তু মানে দেখা যাবে মেসেজগুলো উপরে চলে যাবে তখন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ সো আপনাদের কি কী রিকোয়ারমেন্ট আছে একটা বড় ম্যাসেজে লিখে আপনারা আমাদের কাছে সেন্ড করবেন একবার বলবেন যে লেন্থটা বড় হবে আরেকবার বলবেন স্লিভটা বড় হবে এরকম হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনার যা কথা আছে একসাথে লিখে একসাথে বলে দিবেন কালার কি নেভি ব্লু হ্যাঁ আপুর লেন্থ ফর্টি টু করা যাবে কোনো অসুবিধা নাই ফাদেম আন্টি কেমন আছেন সংযুক্ত আপু এমন জোরে একটা ডাক দিছে আন্টি একদম সোজা সোজি আপুর বাসা থেকে আপুর বাসা সিলেট না চিটগং চিটগং থেকে সরাসরি চলে আসবে উত্তরাতে ঠিক আছে সো এই হচ্ছে আমার ড্রেসটা ওকে এই হচ্ছে ড্রেসটা নিচের কাটটা কিন্তু আমি রাউন্ডই রেখেছি খুবই মানে সুন্দর একটা লুক আসে আমি এই জন্য এটা আর চেঞ্জ করলাম না আর প্যান্ট তো প্যান্টই প্যান্টটাও আমি দেখিয়ে দিই এই হচ্ছে প্যান্ট যেটা সামনের পোর্শনটাতেই যে এই জিনিসটা করাতে না এটা আপনারা বুঝবেন না পো কিন্তু যখন প্যান্টটা পরবেন তখন দেখবেন সামনে একটা প্লেন থাকাতে একটা শেপ চলে আসে সামনের দিকে প্লেন এবং সাইডটা কুচি কুচি হয়ে সুন্দর একটা শেপ চলে আসে তোমার ইন হাউস প্রোডাকশন নো ডাউট অ্যাবাউট ইট থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ আপনি এত প্রশংসা করাতেই অন্য অপুরেও উৎসাহ পাবে এবং তো আমার অলওয়েজ ইন্সপিরেশন সো অনেক অনেক থ্যাংকস হ্যাঁ কিন্তু আপনাকে আসেন না অনেক দিন ধরে মিস করছি ঠিক আছে সো এইটা হচ্ছে আমার প্যান্টটা প্যান্টের লেন্থ কি চাচ্ছেন একটু বলে দিলে ভালো হয় ঠিক আছে লেন্থ কী চাচ্ছেন বলে দিলে ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় একই বডির মানুষের লম্বার মধ্যে ভিন্নতা থাকে একই বডির মানুষের মানে আসলে সবাই তো আর একরকম না যেহেতু আমরা টেইলরিং সার্ভিসটা দিচ্ছি সো আপনারা এটা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকায় এবং টেইলরিং সার্ভিস সহ আর সবচেয়ে যেটা বড় ব্যাপার আমি বলবো সংযোগটা ভালো আছি আলহামদুলিল্লাহ আনটি বলেছে হ্যাঁ সেটা হচ্ছে ছন্দাস মোডের ক্রিয়েশন এবং আমাদের একদম টেইলরিংয়ে তৈরি আমি কখনোই আমি অনেকবার বলেছি আমাদের ফ্যাক্টরিতে একদিন নিয়ে যাব সো ওখানে গিয়ে কখনো লাইভ করা হয় না সো ইনশাল্লাহ একদিন নিয়ে যাব আপনাদের এত এত ড্রেস কোথায় মেক হয় দেখিয়ে নিয়ে আসবো ওকে ছন্দাস মোড়ের এই যে প্রাইস ট্যাগ থাকবে সব কিছুই আপনাদের জন্য ডিজাইন করা ছন্দাস মোড়ের লেবেল থাকবে সো এটা আপনারা সবাই এনজয় করতে পারেন অনেক হ্যাপি হবেন আমি একদম নিজে থেকে বলে দিচ্ছি কারণ আমি নিজে এটার কি বলবো মানে সুফল ভোগী যদি বলে হয় তাহলে সেটা কারণ লাকজারি কাপড় আমি আসলে স্বাভাবিক যেহেতু আমি পাকিস্তানি ড্রেস পছন্দ করতাম পাকিস্তানি ড্রেস সেল করা শুরু করেছি সো আসলে আমার পাকিস্তানি ড্রেস পড়ি সবসময় পড়তেই হয় অনেক পরি এবং নিজে যখন থেকে পাকিস্তানি ড্রেস স্টার্ট করেছি পাকিস্তানি ড্রেসের বাইরে আর কোনো কিছু পরা হয় নাই কোনোভাবেই পরা হয় নাই হ্যাঁ এবং শুধু পাকিস্তানি ড্রেস সেল করি দেখে না আগে থেকেও আমি পছন্দ করতাম যেহেতু কাপড়টা ভালো ছিল সো এখন মনে হচ্ছিল আচ্ছা একটু তো মাঝে মধ্যে চেঞ্জ দরকার হ্যাঁ পাকিস্তানি ড্রেসের অপশন আমি চাই না হ্যাঁ কারণ আমার খুব ভালো লাগে ওই ড্রেসগুলো সো অপশান আমি চাই না বাট খুব তাড়াহুড়ায় হ্যাঁ হ্যাঁ এখন আমি ট্রাভেল করব তখন আমার লাক্সারি কালেকশানটা নষ্ট করার দরকার নেই হ্যাঁ তখন আমি এগুলো পরে ট্রাভেল করতে পারি আমি একটু চেঞ্জ চাই বা ফ্রেন্ডরা মিলে একসাথে কোনো একটা আউটিংয়ে যাব সবাই সেম ড্রেস পড়তে পারি বা সবাই কালার নিয়ে নিতে পারি আচ্ছা তোমাদের কি কালারগুলো আছে এখানে সব মোটামুটি একটা একটা করে কালার আমাকে দাও তো দেখায় দিই ফ্যাব্রিক্স ম্যাটেরিয়াল অবশ্যই জানাবো আপু এটা একদম কটনের মধ্যে আছে আখুয়া টাইপের কাপড় কাপড়ের টাইপটা কিছুটা হবে হচ্ছে আমি যে দুইটা দিলাম এগুলা না ওইটা ব্লুটা না হ্যাঁ ওগুলা আচ্ছা ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাকটা শুধু দাও আচ্ছা সো ফ্রেন্ডরা মিলে পড়বেন যেমন আমি একটা আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে কখন সময় দেখা গেল সবাই ব্লু পরবো যে যাই পরি না কেন ব্লু পরবো এরকম একটা চিন্তা করতে পারেন হ্যাঁ সবাই ফ্রেন্ডরা মিলে ব্লু নিতে পারেন যেহেতু মাত্র দুই হাজার টাকা এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইস হ্যাঁ এবং সুন্দর একটা ড্রেসও হয়ে গেল আবার এরকমও করতে পারেন যে আমরা আজকে একসাথে এনজয় করব কিন্তু কেউ ব্লু পরবো কেউ রেড পরবো